আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফেসবুকে কিছু মুক্তি রয়েছে যারা হুটহাট করে একজন আলেমের সমালোচনা করে। তো মিজানুর রহমান আজাহারি একটা ফতোয়া দিয়েছিলেন যে ঋতুবতী মহিলারা ঈদগাহে যেতে পারবেন এবং তারা দোয়ায় শরিক হবেন। এ কথা শুনে ওই ফেসবুকের কিছু উঠতি বয়সের মুক্তি চট করে তার বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে বসলো যে নতুন জাহেল, নতুন ডেলিভারি, এই বিভিন্ন রকমের কথা। তো আমি তাকে বললাম যে দেখুন, এই হাদিস মুসলিম শরীফে রয়েছে, বুখারি শরীফে রয়েছে, বিদ্যমান, আপনি দেখুন খুলে। তো নানা রকমের কথা। তো যাই হোক, আমি এজন্য মুসলিম শরীফ থেকে আমি হাদিসটা বের করলাম এবং এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত, আপনি ডাউনলোড করে নামিয়ে নিতে পারবেন। এটা কোনো অ্যাপস না, এটা পিডিএফ ফাইল। তো দেখুন, এখানে 1931 নম্বর একটা হাদিস রয়েছে, উম্মু আতিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আদেশ করেছেন, আমরা যেন পরিণত বয়স্কা মেয়েদেরকে ও পর্দানশীল মেয়ে লোকদেরকে ঈদের নামাজে বের করে দেই, এবং তিনি ঋতুবতী নারীদেরকে আদেশ করেছেন তারা যেন মুসলমানদের জায়নামাজ থেকে কিছুটা দূরে থাকে। তো এখানে তাদের ঈদগাহে যাওয়ার অনুমতি রয়েছে। টিকায় লেখা আছে যে বিভিন্ন সাহাবিগণ যেমন আবু বকর, আলী, ইবনে উমর মহিলাদের ঈদগাহে জামাতে হাজির হওয়া জায়েজ বলেছেন। আবার কিছু আছে হানাফি মাজাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো জায়েজ কখনো নাজায়েজ বলেছেন। আবার পরবর্তী অধিকাংশ আলেমদের মতে আধুনিক যুগে মহিলাদের প্রকাশ্যে পুরুষদের এ ধরনের জামাতে হাজির হওয়া উচিত নয়, এগুলো আধুনিক চিন্তাবিদরা এই সিদ্ধান্ত নিছে। এটা হচ্ছে আপনার সাহাবিদের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে টপকায় এবং সাহাবি রাদিয়াল্লাহু আনহুদের হাদিসকে টপকায় তাদের সঙ্গে, মানে তাদের এই হাদিসকে পদদলিত করে এনারা এই ডিসিশন নিয়েছেন যে এই যুগে, আধুনিক যুগে নারীদেরকে মসজিদ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহে যেতে বারণ ঠিকই করে, অথচ মার্কেটে, বাজারে, এখানে যেতে তাদের কোনো বাধা নেই। মসজিদে গেলে যত রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এটা হচ্ছে তাদের ধারণা। তো এই ধরনের মুফতি হচ্ছে মারাত্মক রকমের জাহেল। এনারা রসুল সাল্লাহ সাল্লামকে বাইপাস করে নিজেদের যে মতবাদ এটাকে চাপিয়ে দিয়েছেন। আরেকটা হাদিস দেখুন, 1932 নম্বর, এটাও একই বর্ণনার সূত্রে আসছে, এটাও উম্মু আতিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে বের হওয়ার আদেশ করা হতো আমাদেরকে, এবং এমনকি গৃহবাসিনী পর্দানশীল মহিলাও, প্রাপ্ত বয়স্কা কুমারীকেও অনুমতি দেওয়া হতো। উম্মু আতিয়াহ বলেন, ঋতুবতী মহিলারাও বের হয়ে আসতো এবং সব লোকের পিছন থেকে লোকদের সঙ্গে তকবীর পাঠ করত। আচ্ছা, এখানে দেখেন টিকা দিয়েছে, ঋতুবতী মহিলাদের সবার পেছন থেকে শুধু তকবীর পাঠ করা জায়েজ, নামাজ পড়া ও কোরআন পাঠ করা জায়েজ নয়, তারা যাবে শুধু তকবীর পাঠ করতে এবং দোয়া শরীক হতে। আরেকটা আছে, ওটা একই বর্ণনা সূত্রে আসছে, দেখুন এই যে, এটাও একই বর্ণনা আসছে, তিনটা হাদিস পরপর। তো আরেকটা আছে দেখেন, 1934 নম্বরটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন বের হলেন এবং দুরাকাত নামাজ আদায় করলেন, এর পূর্বে ও পরে কোনো নামাজ পড়েননি। তারপর তিনি মহিলাদের নিকট আসলেন, যেহেতু মহিলারা যাইতেন তাই তার কাছে তাদের নিকট গেলেন। এ সময় তার সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দান সাদাকা করার আদেশ করলেন, মহিলারা নিজ নিজ কানে রিং ও গলার হার বিলিয়ে দিতে লাগলো। তো এখানে দেখুন, এখানে বোঝাই যাচ্ছে, বোঝা কি স্পষ্ট, এখানে হাদিসের কাছে কোনো রকমের ফতোয়া চলবে না, কারণ ফতোয়া হচ্ছে তাম্মুমের মতো, পানি পাওয়া গেছে তাম্মুম বাদ। তো এসব ফতোয়াগিরি এই দেশে চলবে না, মানুষ এখন অনেক সজাগ। তো এই এই যে হাদিসগুলো, এর উপর আপনি কোনো ফতোয়া দিতে পারবেন না, এগুলো চলবে না, কারণ তাহলে হাদিস কেন? স্পষ্ট হাদিস যেখানে নাই সেখানে আপনি ফতোয়া দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমার মনে হয় আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।